কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা, অন্যথা এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। তোমার পথকে ধমিয়ে রাখো, তোমাচেত কদি তোমাকে নিঃস্ব করে দেবে। ভীরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। পরের কৃত অকৃতকার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ্য রাখবে। তিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন। তিনি অসতের অপ্রিয় এবং সৎ লোকের প্রিয় হন। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোক শান্তি লাভ করে, তাই সেও। সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাকে উপহার করবে না কিংবা আঘাত করবে না। লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করে। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। কে কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমেও আগ্রহী হয় না। অন্যের অটোভাব সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোভাব সংগ্রহ করে। সূর্যের মতন দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো উঠতে হবে। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কীভাবে শিখবে? একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না, আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবী একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম। যিনি যত অধিক ভাষণ করুক না কেন তাতে তিনি ধর্মধর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনকে তা আচরণ করেন এবং ধর্মে অপমত থাকেন তিনি প্রকৃত ধর্মধর। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। কণ্ঠকে নয় শব্দকে ধরে তোলো, মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই।